নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনি যদি মকরের মানুষ হন রাশি মকর হয় আপনি নতুন মাস এপ্রিল মাসে কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটা প্রেস করতে তো হবে কারণ রেগুলারলি আপনারা জানেন আমি নতুন ভিডিওগুলো নিয়ে আসি তাই বেলাইকনটা প্রেস করে রাখলে আপনারাও আপডেটগুলো পেয়ে যাবেন চলুন আলোচনাটা শুরু করি কি হতে পারে কিভাবে চলতে পারেন কিভাবে। চললে ভালো হবে একটা জিস্ট তুলে ধরি এটা একটা ওভারঅল জিস্ট তাই বড়ো সিদ্ধান্ত কারোর সাথে আলোচনা করে নিন প্রথম কথা মকর রাশি শরীর কেমন থাকবে এটা আগে আলোচনাটা করি দেখুন খুচরো ভোগান্তি রাশিতে যেহেতু শনিমঙ্গল যোগ তৈরি করছে টুকিটাকি ভোগান্তি বা খুচরো ভোগান্তিগুলো শরীর নিয়ে লেগে থাকার কথা ছোট ছোটো 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 প্রবলেমগুলো কিন্তু কন্টিনিউ হতে পারে আজ একটু জ্বর হলো কাল একটু সর্দি কাশি হলো পরশুদিন আমার নতুন রকম সমস্যা হলো এই ব্যাপারটা কিন্তু চলছে বা চলতে পারে এপ্রিল মাসের ক্ষেত্রে অপরদিকে আপনার গুরুজনরা বাবা মা বা সিনিয়র মানুষজনরা মোটামুটি ভালো থাকবে মোটামুটি বা ভালোর দিকেই থাকবেন ব্যাপক কোনো ক্ষতি বা ব্যাপক কোনো চাপের জায়গা হচ্ছে না তাই এটা স্টেবেল পয়েন্ট বলতে পারেন আপনি যদি মকরের জাতক বা জাতিকা হন আপনার এবং আপনার গুরুজন ঠিকঠাকই আছেন খুব একটা খারাপ নয় কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা শরীর তো গেল মেনলি আমাদের চাপটা কি থেকে লাগে পয়সা থেকে লাগে পয়সার চাপ যদি আসে সেটাই তো সবচেয়ে বড় চাপ হয় দশমপতি শুক্র রাশির ক্ষেত্রে রাজ্য করে সে যখন দ্বিতীয়ভাবে বসে মাস শুরু করছে যদিও বৃহস্পতির সঙ্গে কানেক্ট থাকা এটা শুভ ফল দান করে না বাট শুক্র যেহেতু দ্বিতীয় ভাবে বসে রয়েছে এবং এক এবং একাদশপতি মঙ্গল রাশিতে চলে এসছে ফাইনান্সিয়ালি স্টেবিলিটিকে নির্দেশ করছে অর্থনৈতিক স্থায়িত্বকে নির্দেশ করছে হতে পারে গুরুজনদের পেছনে পয়সা খরচা পরিবারের জন্য কিছু খরচা ভালো কোনো কাজে খরচা ধর্মীয় কোনো কাজে খরচা কিন্তু ওভারঅল এটা বলতে পারি আপনারা ফাইন্যান্সিয়ালি বা অর্থনৈতিকভাবে স্টেবেল জায়গা বা স্টেবিলিটির নির্দেশ কিন্তু করে যাচ্ছে তাই এটা যথেষ্ট ভালো পয়েন্ট বা ভালো দিক আপনি যদি মকরের মানুষ হন মকর যদি আপনার রাশি হয় আশা করতে পারি আপনারা পজিটিভ রেজাল্ট পজিটিভ ভাইবসগুলো পেয়ে যাচ্ছেন পয়সা আসে কোথা থেকে আয়দার চাকরি অর বিজনেস এই এইটাই তো সোর্স অফ ইনকাম যে কোনো একটা নয় চাকরি করি নয় বিজনেস করি আমরা এটাই করি এর মধ্যে যে কোনো একটা জায়গা চলতে থাকে দেখুন কর্মক্ষেত্রে টেন থাউজের ওপর রাহু কেতু এবং ফোর হাউজে রাহু বসে রয়েছে মনের ওপর চাপ কর্মক্ষেত্রে শত্রুতা দুটোকেই নির্দেশ করছে কিন্তু যেহেতু দশম প্রতি পঞ্চম দশম দ্বিতীয়ায় বসে রয়েছে ব্রেন ওয়ার্ক প্রচুর করতে হবে মাথার ব্যবহার এবং মাথার ব্যবহার করে বুধ জটিল পরিস্থিতি চাপের পরিস্থিতি বা প্রেসারে আপনি থাকতে পারেন কোনোভাবে মনে হতে পারে আপনার সাথে কোনো গণ্ডগোল গড়্বড় করা হচ্ছে কিন্তু শুক্র আপনাকে সব ক্ষেত্রে বাঁচিয়ে যাবে তাই চাকরি ক্ষেত্রে শত্রুতা থাকবে প্রবলেম ক্রিয়েট করা হবে পেছনে লাগা হতে পারে কিন্তু আপনি বেরিয়ে যেতে পারবেন আপনি এই চাপগুলো বা প্রেসারগুলো থেকে মোটের ওপর আশা করতে পারি পজিটিভ রেজাল্ট নিয়ে বার করে দিচ্ছেন তাই কর্মক্ষেত্রে স্থায়িত্ব বা টেনশান বা চাপ এটা আপনাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে আপনি যদি মকরের জাতক বা জাতিকা হন রাশি মানুষ হন এটা কিন্তু খেয়াল রেখে চলুন কিন্তু মকর রাশির প্রমোশনের সম্ভাবনা প্রবলভাবে থাকছে একাদশপতি রাশিতে চলে আসা হবে হবে না হবে হবে না এরকম হতে পারে বাট এক্সপেক্টেড কি আপনারা প্রমোশন পেয়ে যাবেন ভাগ্যের পুরো মাত্রায় সাপোর্ট নেই দশমপতি নবমপতি নবম নিচস্থ নিচস্ত তাই ভাগ্য পুরো মাত্রায় সাপোর্ট করছে না বা ভাগ্যের হেল্প পাচ্ছেন এটা বলতে পারছি না কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারবেন চাকরি ক্ষেত্রে স্থায়িত্ব নতুন প্রমোশন ব্যাপক কিছু না হলেও কিছু হলেও উন্নতি এবং চাকরি ক্ষেত্রে সমৃদ্ধিকে নির্দেশ করছে চেঞ্জ করতে যারা চান চাকরি পরিবর্তন যারা করতে চাইছেন করতে পারেন চেষ্টা করতে পারেন যোগাযোগগুলো কার্যকরী হবে বহু পুরনো কোনো মানুষের সাথে আপনি হয়তো কাউকে বলে রেখেছিলেন বা এরকম কোনো ব্যাপার ছিল এই কনট্যাক্টস বা যোগাযোগগুলো আপনাদের ক্ষেত্রে কার্যকরী হতে পারে কাজে লাগতে পারে এটা কিন্তু যথেষ্ট স্টেবেল পয়েন্ট মকর রাশির মানুষজনদের জন্য এবং এটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনাদের ক্ষেত্রে বা আপনাদের চলার ক্ষেত্রে তাই আশা করতে পারি এটা ভালো রেজাল্ট দেবে বিদেশে যারা রয়েছেন তারা একটু চাপে থাকবেন যারা বিদেশে চাকরি করেন বাইরে কলকাতার মেয়ে ব্যাঙ্গালোরে রয়েছেন বাইরে একবারে জন্মস্থান থেকে দূরে রয়েছেন এনারা একটু প্রবলেমে থাকতে পারেন বা প্রেসারে থাকতে পারেন কিন্তু ওভারঅল চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি ফ্রেশার্সদের জন্য অপরচুনিটি খোলা সুযোগ খুলছে খুলতে চলেছে এবং এটা সবচেয়ে বড় পয়েন্ট পজিটিভ পয়েন্ট চলে আসি বিজনেস ক্ষেত্রে দেখুন ব্যবসা মোটের ওপর ভালো হবে সাড়ে সাথে চলছে প্রেশার রয়েছে চাপ থাকছে সত্যি কথা কিন্তু মোটের ওপর ব্যবসা বা বিজনেসের ক্ষেত্র এ মাসে কিন্তু ভালো হবে তবে আমি বলবো এ মাসে হ্যাবক ইনভেস্টমেন্ট করবেন না দুটো ম্যাসিভ ট্রানজিট হচ্ছে ট্রানজিট হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে এক বৃহস্পতি ট্রানজিট হওয়া এবং শনি শনিদেবও মুভ করে যাবে এই মাসে তাই ব্যবসায় একটু ধীরে সুস্থে পা ফেলুন মেপে পা ফেলুন বুঝে পা ফেলুন আপনারা সেখানে সেই জায়গা থেকে কিন্তু বেটার রেজাল্টগুলো পাবেন আপনি যদি মকরের মানুষ হন গ্ল্যামার ফিল্ড চাপে থাকছেন যারা গ্ল্যামার নিয়ে কাজ করেন টিচিং সেক্টর ভালো হচ্ছে টিচিংয়ের যারা মানুষজন স্পোর্টস ফিল্ডের মানুষরা ভালো ফল পাবেন কিন্তু গ্ল্যামার জুয়েলারি প্রোডাক্ট শাড়ি পাল্লার এই জায়গাগুলো কিন্তু বা গান বাজনা অভিনয় শিল্পী যারা একটু প্রেসারে থাকছেন তবে দুটো অত্যন্ত স্টেবেল দিক হাজব্যান্ড ওয়াইফ দীর্ঘদিন ধরে অশান্তিতে ভুগছেন মিড বে মাসে প্রবলেম ক্লিয়ার হবে এবং প্রেমিক প্রেমিকা দীর্ঘদিন ধরে অশান্তিতে ভুগছেন এই মাসে সমস্যার সমাধান হতে চলেছে বা ঝামেলা হচ্ছে ঝামেলা চলছে আমার আমার আমি আশা করতে পারি আপনারা এই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট বার করতে পারছেন খুব ভালো পয়েন্ট খুব বেটার পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট এটা নির্দেশ করছে তাই স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকাদের বিবাদ ঝগড়া মেটান মনের শান্তি তবে নষ্ট হবে ফ্যামিলির সাপোর্ট পরিবার থেকে এক্সপেকটেশান প্রত্যাশা বন্ধুদের থেকে প্রত্যাশা ভাই জ্ঞাতি থেকে প্রত্যাশা এগুলো কিন্তু চাপে রাখছে আপনি কোনো বন্ধুর থেকে কিছু আশা করেন ভাইয়ের থেকে কিছু আশা করছেন ইভেন ফ্যামিলির কোনো মানুষের থেকে এটা কিন্তু আপনাকে একটু চাপে রাখবে এটা খেয়াল রাখুন স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হচ্ছে ভালো হবে সন্তান সুখ অত্যন্ত ভালো হচ্ছে সন্তানের সমৃদ্ধিকে নির্দেশ করছে আপনি যদি মকরের ছেলে মেয়ে জাতক জাতিকা হন না যা গ্রহগত অবস্থান দাঁড়িয়ে রয়েছে বা যা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে পঞ্চমপতি দ্বিতীয়ায় চলে আসা সঙ্গে বৃহস্পতি যুক্ত সন্তানদের স্থায়িত্বকে নির্দেশ করছে অবাধ্য সন্তান বাধ্য হতে পারে এবং যে বোনগুলো যে মেয়েগুলো বাচ্চার জন্য চেষ্টা করছেন প্রয়াসই আপনারা বাচ্চা নেবেন বা প্ল্যানিং করছেন ইভেন যাদের প্রেগন্যান্সি পিরিয়ড রান করছেন প্রেগনেন্সি পিরিয়ড চলছে দু মাস চার মাস ছ মাস আট মাস এ মাসে ডেলিভারি ডেট ভালোভাবে আপনারা সন্তানের মুখ দেখতে পাচ্ছেন কিন্তু আমি প্রথমে একটা কথা উল্লেখ করেছি ছোটো ছোটো ভোগান্তি খুচরো প্রবলেম বা চাপ আপনাদের ক্ষেত্রে চলতে পারে শরীর নিয়ে তাই অবশ্যই প্রেগন্যান্সি পিরিয়ড চলা মেয়েগুলো বনগুলো আপনারা শরীরের ব্যাপারটা খেয়াল রেখে চলুন লক্ষ্য রেখে চলুন কিন্তু সন্তানাদি নিয়ে হওয়া নিয়ে কোনো রকম চাপ বা টেনশান বা প্রবলেমের জায়গা হচ্ছে না পজিটিভ পয়েন্ট বিদ্যার্থীরা শিক্ষার্থীরা এনার্জিতে ঘাটতি তৈরি হচ্ছে এটাই সবচেয়ে ম্যাসিভ এবং ডেঞ্জারাস পয়েন্ট বাজে পয়েন্ট বলতে পারি কনফিডেন্স ওভার কনফিডেন্ট হয়ে পড়তে পারে আমার সব রেডি আমি সব পারবো একটু খেয়াল রাখুন এই দুটো জায়গা ধরুন আপনার পড়ার কথা দু ঘন্টা এক ঘন্টা পড়ার পড়ার মনে হচ্ছে না আর লাগছে না ভালো লাগছে না তাই এই জায়গাটা খেয়াল রাখতে হবে কিন্তু শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো সময় প্রবলেম আপনার ভেতর রয়েছে সমস্যা আপনার ভেতর রয়েছে আপনি এটাকে সলভ করুন বা আপনারা এটাকে সলভ করুন কিন্তু এটা এক্সপেক্টেডকে শিক্ষার্থী বা স্টুডেন্টদের জন্য অত্যন্ত পজিটিভ বা স্টেবেল সময় বলতে পারি স্টেবেল সময় পজিটিভ সময় হচ্ছে বলতে পারি স্টুডেন্টরা নিশ্চিত থাকুন সাকসেস আসবে সফলতার মুখ দেখবেন এবং আপনি যে কোনো লেভেলের পড়াশোনা করুন ক্লাস ওয়ান ক্লাস মাস্টার্স পিএইচডি বিদেশে পড়াশোনা কম্পারিটিভের জন্য তৈরি হওয়া প্রত্যেকটা পড়াশোনার ক্ষেত্র বা জায়গা বা দিক অত্যন্ত ভালো ফল দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে মকর রাশির জন্য মকর রাশির মানুষজনদের জন্য তাই স্টুডেন্টরা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন আপনার ভুলে যেন না নষ্ট হয় ভাগ্য সাথে রয়েছে পড়াশোনার ব্যাপারে আপনি এটাকে খেয়াল রাখুন বা আপনারা এটাকে খেয়াল রাখুন লিগাল প্রবলেম আইনের ঝঞ্ঝাট ভোগাতে পারে বড় ইনভেস্টমেন্ট হতে পারে আপনি প্রপার্টি কিনতে চান জায়গা কিনতে চান জমি কিনতে চান ফ্ল্যাট বুকিং করতে চান বাড়ি করতে চান হতে পারে কোনো অসুবিধা নেই আপনি যদি মকরের মানুষ এবং হলে খুব একটা খারাপও হবে না যে ফেঁসে যাবেন বা এরকম নয় কিন্তু যাদের কোর্ট কেস আইনের গণ্ডগোল পুলিশি ঝামেলা ভায়ে ভাই গোলযোগ বা জায়গা জমি নিয়ে প্রবলেম আপনারা অবশ্যই চোখ খান খোলা রাখুন লক্ষ্য রাখুন পরিস্থিতিগুলোকে খেয়াল রাখুন আপনি কোনো বাড়িতে ভাড়া থাকেন আপনার বাড়িতে কেউ ভাড়া থাকে এই জায়গাগুলোতে কোনো সমস্যা নেই বা কোনো প্রবলেম নেই বা ভাড়া টিয়া রিলেটেড যাদের প্রবলেমে ভুগছেন তারা সলভের জায়গায় যেতে পারেন সলভের মুখ দেখতে পারেন আর ওটাই আপনাদেরকে লাস্ট আমি বলবো বা বলতে পারবো বা বলতে চাইছি আপনি যদি মকরের জাতক বা জাতিকা হন টোটাল পরিস্থিতি শনির মুভমেন্ট হবে বৃহস্পতির মুভমেন্ট হবে আপনার রাশির ওপরে হবে অন্যাজন অন্যান্যজনদের ক্ষেত্রে অন্যান্যভাবে হলেও মকরের ক্ষেত্রে শনি মুভ করে সেকেন্ড হাউজে ঢুকবে সাড়ে পিক ফেজ ছাড়বে তাই রেজাল্টগুলো তো আশা করছি বেটারের দিকেই যাবে সাড়ে সাতির তা শেষ মুহূর্ত শেষ আড়াই বছর শুরু হচ্ছে তো ওভারঅল এই জায়গাগুলো মোটের ওপর পজিটিভ হচ্ছে কাজে লাগান বেটার রেজাল্ট আসবে পজিটিভ রেজাল্ট আসবে একটু দেখে এগোন টাকা পয়সা বুঝে ইনভেস্ট করুন ওভারঅল ভালোর দিকে যাচ্ছে এটাই এ মাসের রাশিফল আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার